নমস্কার, এই মুহূর্তে জনায় আছে খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার বিলাসী পাড়াত প্রশ্ন কাকত ফাদিলর অভিযোগত জালত পরিছে এগারী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। হোয়াটসঅ্যাপত নকল হোয়াটসঅ্যাপত গ্রুপ খুলি নকল যোগান ধরারও অভিযোগ উত্থাপিত হয়েছে এগারী অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। এই মুহূর্তে বিস্তৃত রূপত লো আছো গুরুত্বপূর্ণ খবরটো। সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে বিলাসী পাড়াত। বিলাসী পাড়ার প্রশ্ন কাকত ফাদিলর অভিযোগত জালত পরিছে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি নকল যোগান ধরারও অভিযোগ অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। খুবই গুরুত্বপূর্ণ খবর, বরকান্দা পিপলস একাডেমির চূড়ান্ত পরীক্ষার আর নকল যোগান ধরার অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রশ্ন কাকতর নামত কোটি কোটি টাকার লেনদেন করা বলে ভয়াবহ তথ্য। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি উত্তর যোগান ধরা বলেও অভিযোগ উত্থাপিত হয়েছিল। ব্রেকিং নিউজ, দুমাহ পূর্বে অবসর গ্রহণ করা অধ্যক্ষ জমশের আলী সহ তেওঁৰ পুত্রক আটক করা হয়েছে। আৰু অধিক তদন্তৰ বাবে 14 জন পরীক্ষার্থীকো আটক করেছে আরক্ষী। যেহেতু আটকাধীন লোকসকলৰ পৰা 16টাকৈ মোবাইল জব্দ করেছে আরক্ষী। সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে এবার বিলাসী পাড়া এগারী অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। বিলাসীপাড়া আরক্ষীর জিম্মাত প্রাক্তন অধ্যক্ষ জামশের আলী আর তেওঁৰ পুত্র ইফতাকুর রহমান। পুনর্বার জানাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে এবার বিলাসীপাড়াত। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি যোগান ধরেছিল নকল আর বিলাসীপাড়ার প্রশ্ন কাকত ফাদিলর অভিযুক্ত জালত পরিছে এবার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি নকল যোগান ধরার অভিযোগ উত্থাপিত হয়েছিল অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। আর সমগ্র ঘটনা সন্দর্ভত তদন্তর বাবে 14 জন পরীক্ষার্থীকো আটক করেছে আরক্ষী। আর আটকাধীন লোকসকলের পৰা বর্তমান পর্যন্ত 16টাকৈ মোবাইল ফোন জব্দ করেছে আরক্ষীর দলে। আর ধুবুরীর বিলাসীপাড়াত সংঘটিত হয়েছে সমগ্র ঘটনা। কিছু শেহতীয়া দৃশ্যাংশ আছে, আমি দৃশ্যাংশ পোনে পোনে দেখাই আছো। 16টাকৈ মোবাইল ফোন জব্দ করেছে আরক্ষী। আর সমগ্র ঘটনা সন্দর্ভত বর্তমান সোধ পোছর বাবে 14 জনক পরীক্ষার্থীকো আটক করেছে আরক্ষী। বিলাসীপাড়ার আরক্ষীর জিম্মাত প্রাক্তন অধ্যক্ষ জমশের আলী আর তেওঁৰ পুত্র ইফতাকুর রহমান। হাই স্কুলত আপনার এক্সাম চলি আছে, বায়োলজি এক্সাম, যত মানে স্টুডেন্টবুৰে মোবাইল নহয়কে সোমাব নোখোজে। আপনার AASOS এক্সাম বলে ওপেন স্কুল এক্সাম আছে, তো সেই কারণে তখন মানে মোবাইল নোহাকে নোসুমায় সিহতে, তো অল্পমান প্রবলেম ক্রিয়েট করেছিলেন। দেন মানে সিনিয়র অফিসর কিল ইয়াতে আপনার বারগাটা পালোহি, আহি পাই দেখো কথা তো হয়, তো এটা অল্প প্রবলেম দিয়েছিল। মোবাইল সবাই নিব খুঁজি আছে, ওয়াল পার খুঁজব পার হয়ে আহিব খুঁজেছিলেন, মানে এক্সাম সত্য সোমাব খুঁজেছিলেন। সো মানে যোনকিটা লড়া ছোৱালীয়ে মোবাইল নিব খুঁজেছে নিছিলে, মানে সেই মোবাইল কিটা রাখিল, রাখি অল্প চেক করতে গম পালো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে এক্সামের আগদিনা বা এক্সামের দিনা। তাতে তোমার কি করে আপনার কি করে মোবাইলত এনসার কুয়েশন পেপারবর দিয়ে আর এনসারবর আহি যায়, তো তেনেকে চাওতে কোনে এনসার দিয়ে চাওতে গম পালো যে আগর মানে এক্সপ্রিন্সিপাল আসলে তখন লড়ার আপনার এনসারবর দিয়ে। সো এনসারবর দেওয়ার পর তখন আমি বিচারিল পালো, তখন দুজনকো পালো, পাই হেনে আমি কি কয় এটা এফআইআর দিয়া হল আছে, এভিডেন্স আছে যে এটা এনেকে এনসার শিট দিয়া হয় বা এনেকে পয়সা লেনদেন অলপ চলে। বাকি 14 জন স্টুডেন্টক যে মাতি আনিলে কিওটো কি কেনে ধরনের হুৎপস কইলে, তো হুদিলো যে কি কথা তো কি কেনে গ্রুপ এন্ট্রি হয় কোনে আনে, তো হেতো কি করে মানে গ্রুপ ইনভাইটেশন তা দিয়ে মেসেজ গ্রুপ ইনভাইটেশন তা দিয়ে, তো তাতে হেতে ক্লিক করি হেনে গ্রুপ এন্ট্রি মানে আটক করেছিল। বর্তমানে মোবাইল কিটা সিজ করা হয়েছে, আন্ডারটেকিং যাব দিয়া।